হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের রেসিপির নাম হলো দেশি মুরগির ঝোল। আমি বাড়িতে কিভাবে দেশি মুরগির ঝোল বানাই সেই প্রসেসটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে নিতে চলে এসেছি। তো আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো যে রান্নাটা কতটা টেস্টি হতে চলেছে। তো এই প্রসেসে যদি তোমরা রান্না করো তাহলে কিন্তু দেশি মুরগির ঝোলও খাসির মাংসর মতন টেস্টি লাগবে। তো দেখে নেব অবশ্যই আজকের রেসিপি। তার আগে তোমাদেরকে বলে রাখি, আমার চ্যানেলকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলে যেও না, কারণ পাশে থাকা বেল আইকনটি যদি প্রেস করে থাকো তাহলে কিন্তু আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসাই আমাকে কিন্তু নতুন ভিডিও বানাতে আরও উৎসাহ যোগায়। যখন কেউ এসে বলে না যে দিদি তোমার রান্না আমি দেখি, তুমি খুব ভালো রান্না করো, তখন না মনের মধ্যে খুব আনন্দ হয়। তো এরকম অনেকেই এসে বলেছে সামনাসামনি যে এই রান্নাটা দিও, ওই রান্নাটা দিও। তো হ্যাঁ, তাদেরকেও বলে রাখি যে হ্যাঁ অবশ্যই আমি তোমাদের জন্য নতুন নতুন আরও রান্না নিয়ে আসার চেষ্টা করব। তো চলো চলে যাই রান্নার মূল পর্বে। তো প্রথমেই দেখো, আমি এখানে দেশি মুরগির ঝোল বানানোর জন্য আলু কেটে নিয়েছি, মাঝে ফাঁক করে দু ফাঁক করে আলু কেটে নিয়েছি, আর পেঁপেও দেখো খুব বড় সাইজ করে একটু কেটে নিয়েছি। তো এখন পেঁপে আর আলুগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে এখন আমি একটু সেদ্ধ করে নেব, হালকা ভাপিয়ে নেব। তো তার জন্য দেখো আমি একটা বড় বাটিতে কিছুটা জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে পেঁপে আর আলুগুলো সব দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, যাতে করে এর মধ্যে সেদ্ধ হওয়ার সময় লবণ ঢুকে যায়। তো এখন আমি এটাকে একটু সেদ্ধ করে নেব। আলু আর পেঁপে আমার সেদ্ধ করা হয়ে গেছে। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে মাস্টার্ড অয়েল নিয়ে নিয়েছি 4 থেকে 5 টেবিল চামচ। এখানে আমি একটু কম পরিমাণেই তেলটা নিয়েছি, কারণ আমি আজকে রান্নাটা একটু কম তেল মশলায় রান্না করব, তো সেই জন্য একটু কমই আমি তেলটা ব্যবহার করছি। তো এখন আমি আলু আর পেঁপে এই দুটো জিনিস তেলের মধ্যে, তেলটা গরম হয়ে আসলে ভেজে নেব। তো দেখো তেল আমার খুব বেশি গরম হয়ে গেছে। তো যাই হোক, এর মধ্যে আমি এখন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম একটু। তো এর মধ্যে আমি এখন সেদ্ধ করে রাখা আলুগুলো একে একে দিয়ে ভেজে তুলে নেব। আলুগুলো আমার খুব সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে একে একে অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন ওই তেলেই আমি পেঁপেগুলোকেও একে একে ভেজে নেব। তো দেখো এখানে পেঁপেগুলোকে আমি একে একে ছাড়তে থাকছি তেলে, আর এরপর একটু সামান্য হলুদ গুঁড়ো ছিটিয়ে দেব, এবং ছিটিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে পেঁপেগুলোও খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি পেঁপেগুলোকেও তুলে নেব, ওই আলু যেখানে রেখেছিলাম সেই বাটিতেই আমি কিন্তু পেঁপেগুলোকেও তুলে রেখে দেব। তো ভাজা ভাজি পর্ব শেষ, এখন ওই তেলেই আমি কিন্তু ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য এখানে আমি দিয়েছি 1/2 টিস্পুন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, আর গোটা গরম মশলার জন্য নিয়েছি 1টা টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, 1টা এলাচ। তো ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে এলে এর মধ্যে আমি একটু মতন কোঁচানো ক্যাপসিকাম অ্যাড করে দিলাম, আর ক্যাপসিকাম অ্যাড করে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়ে 1টা ছোট্ট টুকরো করা টমেটো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। তো অ্যাড করার পর ক্যাপসিকামের সাথে টমেটোগুলো খুব ভালোভাবে ভেজে নেব। পাঁচ
পাঁচটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তো সেই পেঁয়াজ কুচিটা এখন এর মধ্যে অ্যাড করে দিলাম। তো এবার পেঁয়াজ কুচিটাকেও খুব ভালোভাবে ভাজতে থাকবো, একদম লাল করে সুন্দর করে ভাজতে হবে যাতে করে সুন্দর একটা গন্ধ ওঠে। তো এখন এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিলাম, আর দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। তো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব ভালোভাবে পেঁয়াজ কুচি, টমেটো আর ক্যাপসিকাম সব একসাথে খুব ভালোভাবে ভেজে নেব। আর দেখো এখানে দেশি মুরগির মাংসটা আগের দিনকে কেটে কুটে ফ্রিজে রাখা হয়েছিল, তো ফ্রিজ থেকে বার করা হয়েছে, এখনও পর্যন্ত বরফ হয়ে আছে, পুরোপুরি এখনও পর্যন্ত কিন্তু ছাড়েনি। তো অনেকক্ষণ আগেই বের করে রাখা হয়েছে, তবুও এখনও পর্যন্ত তোমরা দেখতেই পাচ্ছ যে বরফ হয়ে রয়েছে, সব জমে রয়েছে। তো এগুলোকে আমি একে একে ছাড়িয়ে নেব। আসলে দেশি মুরগি আমার মাকে একজন দিয়েছিল খেতে, তো সেই মুরগিটাকেই আগের দিনকে বিকেলবেলা কাটিয়ে আনা হয়েছে আর আনিয়ে ফ্রিজে রাখা হয়েছিল, তো সেটাকেই আজকেই সকালবেলা রান্না করা হচ্ছে। তো দেখো দেশি মুরগির মাংস খেতে কিন্তু খুব টেস্টি হয়, যারা যারা তোমরা খেয়েছো তারা সকলেই জানো। তো এই মাংস একটু শক্ত হয়, কিন্তু এই মাংস খেতে খুব সুন্দর হয়, সুস্বাদু হয় আর খুব উপকারী। তো মাংসগুলোকে আগের দিনকেই আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ পাতিলেবুর রস আর তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। তো তোমরা যদি কোনো দিন মাংস বা মাছ ফ্রিজের মধ্যে রাখতে চাও সংরক্ষণ করে, তো অবশ্যই নুন হলুদ আর পাতিলেবুর রস মাখিয়ে রাখার চেষ্টা করবে, এতে করে মাছ মাংস ফ্রিজের মধ্যে খুব ভালো থাকে আর মাছ বা মাংসর টেস্টও কিন্তু চেঞ্জ হয়ে যায় না। তো এখন আমার ফ্রিজে চলে এলাম মশলাতে। তো দেখো আমার পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এদিকে আমি রসুন আর আদা দেখতেই পাচ্ছ কতটা অল্প পরিমাণে নিয়েছি আমি, এখানে একটা ছোট্ট রসুন সব কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি আর আদা নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ। তো এখন ওটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এদিকে আমার সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো এখন আমি ওই পেস্টটা, আদা রসুনের পেস্টটা আমি এখন এর মধ্যে অ্যাড করে দেব। তোমরা যদি কেউ খুব বেশি পরিমাণে ঝাল খেতে পছন্দ করো তো এখানে কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিতে পারো। তো আমি এখন পেস্টটা দিয়ে দিলাম, আর দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষতে থাকবো। আর এখন এইদিকে বাটিতে আমি একটা মশলা তৈরি করে নেব। তো মশলা তৈরি করে নেওয়ার জন্য এখানে প্রথমে আমি নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, তারপর দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, হাফেরও কম একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিলাম 1/2 চামচ মিট মশলার গুঁড়ো। তো এই সমস্ত মশলার গুঁড়োগুলো, গুঁড়ো মশলাগুলো আমি এখন মিক্স করে নেব জল দিয়ে। তো জল দিয়ে গুলে রাখলাম, এটা কিন্তু আমি রান্নায় ব্যবহার করব। তো এখন দেখো এখানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, পুরো কালার চেঞ্জ হয়ে গেছে। তো এই অবস্থায় আমি কিন্তু গুঁড়ো মশলার পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিলাম, আর সামান্য পরিমাণ জল ওই বাটিতে নিয়েই দিয়ে দিলাম। তো এখন খুব ভালোভাবে আবারও কষতে থাকবো যাতে করে গুঁড়ো মশলার সমস্ত গন্ধ, কাঁচা গন্ধ দূর হয়ে যায়। তো আবারও সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু মশলাটা কষতে থাকবো। তো মশলা যত ভালোভাবে কষা হবে রান্নার টেস্ট কিন্তু ততই বাড়বে। তো এখানে আমি 2 থেকে 3 বার একটু একটু করে জল দিয়ে কিন্তু মশলাটা কষে নিয়েছি, যতবারই শুকিয়ে এসেছে আমি কিন্তু একটু একটু করে জল দিয়ে মশলাটা কষে নিয়েছি। তো তোমরাও কিন্তু তাই করবে, 2 থেকে 3 বার, 2 বার বা 3 বার যাই তোমাদের ইচ্ছা, একটু একটু করে জল দিয়ে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষে নেবে। তো দেখো আমার এখানে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি কিন্তু মাংস টুকরোগুলো এর মধ্যে অ্যাড করব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে সমস্ত মাংস টুকরোগুলো আমি এখন মশলার মধ্যে একে একে দিয়ে দিলাম। তো এখন আবার খুব ভালোভাবে কষতে হবে, যত বেশি সময় ধরে তোমরা কষবে রান্নার টেস্ট কিন্তু তত ভালো আসবে।
দেখো আমি এখানে কিন্তু খুব স্পিডে বার করে দিয়েছি, কিন্তু এখানে পুরো চিকেনটা কষতে আমার টাইম লেগেছে প্রায় 20 মিনিটস তো হবেই। তো 20 মিনিট ধরে কিন্তু আমি চিকেনটাকে খুব ভালোভাবে কষেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ চিকেনের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, আর এখন এই অবস্থায় আমার কষানো পুরো কমপ্লিট। তো এখন একদিকে দেখতেই পেলে যে আমি গরম জল বসিয়েছিলাম, তো ওই গরম জলটা আমি দেবো। তার আগে ভেজে রাখা আলু আর পেঁপেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, যাতে আলু আর পেঁপের মধ্যেও কিন্তু কষানোর ফ্লেভারটা চলে আসে। তো এখন আলু আর পেঁপে দিয়ে আরও বার কয়েক নেড়ে চেড়ে আমি কিন্তু জলটা অ্যাড করবো। তো জলটা দেখতেই পাচ্ছ ফুটে উঠেছে, এখন এই জলটা আমি চিকেনের মধ্যে অ্যাড করে দিলাম। তোমরা যেমন ঝোল পছন্দ করো সেরকম ঝোল রাখতে পারো, আমি এখানে মোটামুটি রেখেছি। এই মুহূর্তে আমি দেখলাম যে একটু আমার নুন দরকার রান্নায়, তো আমি কিন্তু পরিমাণ মতো নুন আরও একটু অ্যাড করে দিলাম। আর নেড়ে চেড়ে নিয়ে একটু আমি কিন্তু চিকেনটা যেহেতু কুকারে দিতে হবে, তো আলু আর পেঁপেটা তো আগেই আমি সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেই জন্য আলু আর পেঁপেটাকে আমি কিন্তু আলাদা করে বাটিতে তুলে রাখছি। আর তুলে রাখার পর চিকেনটাকে আমি কুকারের মধ্যে সিটি দিয়ে নেব। তো দেখো এখানে আলু আর পেঁপে আমার তুলে রাখা হয়ে গেছে, তো এখন আমি চিকেনটাকে নিয়ে নিচ্ছি একটা কুকারের মধ্যে। আর কুকারে কিন্তু দিয়ে তোমরা বাড়িয়ে একটা সিটি আর কমিয়ে দুটো সিটি দিয়ে দেবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এখানে দেখো আমার কুকারে কিন্তু চিকেন সেদ্ধ হয়ে গেছে অলরেডি। তো আমি এখানে কুকারের ঢাকনা খুলে ফেলেছি, আর তোমরা দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর একটা কালার এসছে, আর সেনটাও কিন্তু খুব সুন্দর এসছে, পুরো একদম মাটনের মতো লাগছে। তো দেখতেও মাটনের মতো আর গন্ধেও মাটনের মতো, আর সত্যি বলতে কি খেয়েও কিন্তু সবাই বলেছে মাটনের মতোই লাগছে। সো এখানে দেখো আমি আরও একবার কড়াইয়ের মধ্যে দিয়ে কিন্তু চিকেন আর আলু পেঁপে সমস্ত কিছু দিয়ে আমি আরও একবার ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। আর ফুটিয়ে নেওয়ার পর আমি কিন্তু গ্যাস অফ করে দেব, আর গ্যাস অফ করে সার্ভ করে দেব। আমার রান্না এখানেই কমপ্লিট। তো বেশ কিছুক্ষণ গ্যাস অফ করে দেওয়ার পর আমি এই ক্লিপটা নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে চিকেনটা কতটা সুন্দর কালার এসেছে, আর দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই টেস্টি লাগছিল, আর গন্ধে স্বাদে পুরো একদম বেস্ট, মানে বেস্টই বলবো আমি। তো তোমরা একবার অবশ্যই এইভাবে ট্রাই করবে, তো কথা দিলাম অবশ্যই তোমাদের কিন্তু খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। এইভাবে যদি দেশি মুরগির ঝোল তোমরা রান্না করে বাড়ির সকল সদস্যকে খাওয়াও, তো সবাই কিন্তু একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে আর বলবে দারুণ। তো সত্যি খুব সুন্দর হয়েছিল, আমি শুধু একা বলছি না, আমার বাড়ির প্রত্যেকে বলেছে যে না খুব সুন্দর হয়েছে, সত্যি সুন্দর হয়েছিল খেতে। তো অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো, আর ট্রাই করে আমাকে কিন্তু ফিডব্যাক দিতে ভুলো না যে কেমন লাগলো তোমাদের। তো আশা করি আজকের রান্নাটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর খুব এনজয় করবে তোমরা। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, এটা আমার রিকোয়েস্ট। তো আজকের মতো রান্নার ব্লগটি আমি এখানেই শেষ করছি, চলে আসবো আবার পরবর্তী কোনো রান্নার ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার রান্না এনজয় করতে থাকবে। তো আজকের মতন টাটা।